হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা জানো যে স্কুল কলেজ মাদ্রাসা কবে অ্যাকচুয়ালি খোলা হবে সে নিয়ে শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছে, কিন্তু প্রাইভেট যে টিউশনগুলো আছে সেই টিউশন কি এবছর ওর ওপেন হবে না? অর্থাৎ যে সেন্টারগুলো রয়েছে প্রাইভেট টিউশন সেন্টার, সেই সেন্টারগুলোকে কবে ওপেন করা হবে এ বিষয়ে কিন্তু রাজ্য জানিয়ে দিল যে কবে অ্যাকচুয়ালি সেন্টারগুলো শুরু হবে। ধাপে ধাপে সমস্ত কিছু কিন্তু আস্তে আস্তে আনলকডাউন করা হবে, তো সে বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করবো। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, চতুর্থ দফার লকডাউনের মেয়াদ কিন্তু আগের দিন অর্থাৎ 31 মে রবিবার শেষ হয়ে গেছে। তবে শনিবার কেন্দ্রীয় সরকার নির্দেশিকা জারি করে জানিয়ে দেয় যে কন্টেনমেন্ট জোনগুলো আগামী 30 জুন পর্যন্ত লকডাউন জারি থাকবে। তবে কন্টেনমেন্ট জোনগুলোর বাইরে থাকা এলাকার ধাপে ধাপে লকডাউন তোলার সিদ্ধান্ত নিয়েছে তারা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা বিবৃতিতে বলা হয়েছে কন্টেনমেন্ট জোন ছাড়া বাকি সব এলাকায় ধাপে ধাপে তুলে দেওয়া। কন্টেনমেন্ট জোনের বাইরে কিছু বিষয় ছাড়া সমস্ত কিছুই কিন্তু ধাপে ধাপে, মানে প্রথম ধাপ দ্বিতীয় ধাপে কিন্তু তুলে নেওয়া হবে। প্রথম ধাপে যেটা হবে, আগামী 8 জুন ধর্মীয় স্থান, বেসরকারি অফিস, হোটেল, রেস্তোরাঁ, শপিং মল সব কিছুই খুলে যাবে। তবে সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে কঠোরভাবে। মানে কিন্তু তোমাদের সমস্ত কিছু প্রথম ধাপে খুলে গেলেও 8 জুনের পর তোমাদের কিন্তু সামাজিক যে দূরত্ব অর্থাৎ সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কথা মাথায় রাখতে হবে, স্যানিটাইজার আর এবং মাস্ক সর্বদা কিন্তু ইউজ করতে হবে। এরপরে দ্বিতীয় ধাপে কিন্তু স্টুডেন্টদের পড়াশোনার কথা উল্লেখ করেছে রাজ্য। দ্বিতীয় ধাপে খোলা হবে স্কুল কলেজ বিদ্যালয় কোচিং সেন্টার সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। তবে এ ব্যাপারে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ এবং অভিভাবকের সঙ্গে কথা বলে রাজ্যকে সিদ্ধান্ত নিতে হবে। এরপর জুলাই মাসেই এই সব প্রতিষ্ঠান খোলা যেতে পারে। তো এটা দেখে তোমরা বুঝতেই পারছ, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টার সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে কিন্তু বন্ধ করার বিজ্ঞপ্তি অলরেডি শিক্ষামন্ত্রী আমাদের দিয়ে দিয়েছে। 30 জুন পর্যন্ত কিন্তু সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তারপরে এ তোমাদের কিন্তু জুলাই মাস থেকে সম্পূর্ণ কিছু, মানে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের খুলে দেওয়া হবে। তোমরা দ্বিতীয় ধাপের মধ্যে দেখতে পাচ্ছ কোচিং সেন্টার সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। এখানে কিন্তু কোচিং সেন্টার সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বলতে যে প্রাইভেট সেন্টারগুলো রয়েছে তার কথা বলা হচ্ছে, অর্থাৎ প্রাইভেট যে টিউশনগুলো রয়েছে তার কথা বলা হচ্ছে। এক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ দায়িত্ব নেবে প্রাইভেট শিক্ষক ও অভিভাবক, তারাই ঠিক করবে কীভাবে স্টুডেন্টরা প্রাইভেট টিউশন পড়তে যাবে। সমস্ত দায়িত্ব কিন্তু থাকবে শিক্ষক এবং অভিভাবকের ওপর। এক্ষেত্রে অবশ্যই স্টুডেন্টদের সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কথা মাথায় রেখে প্রাইভেট টিউশনগুলো খোলা হবে এবং স্টুডেন্টদের সর্বদা মাস্ক মুখে দিতে হবে এবং অবশ্যই তাদের স্যানিটাইজার ক্যারি করতে হবে এবং তারা যদি পারে তো হাতে গ্লাভসও পরতে পারে। তো এই জিনিসটা কিন্তু মাথায় রেখে প্রাইভেট টিউশনগুলো খোলা হবে। তো জুলাই মাসের পর থেকে তোমাদের সমস্ত প্রাইভেট টিউশন ওপেন করা হবে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে। এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তো আর যদি তোমরা চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার।